আজ আলোচনা করব XM18 K2 মডেলের একটি ইনকিউবেটর কন্ট্রোলার সম্পর্কে। দেখতে পাচ্ছেন সিমসাম কিউট একটি কন্ট্রোলার, অসাধারণ ফিনিশিং এর একটি কন্ট্রোলার। তো এটার মাহাত্মটা কি সেটা একটু বলে দিব, পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। প্রথমে বলি এটা কিন্তু 100% AC-DC একটি কন্ট্রোলার। আমরা যারা এই জাতীয় XM18 কন্ট্রোলারের সাথে পরিচিত আমরা ভালো করে জানি যে এটি কিন্তু এসিতে চলে, অর্থাৎ 220 ভোল্ট কারেন্টে চলে। আর এই মডেলেরটি XM18 K2 মডেলের এই ইনকিউবেটর কন্ট্রোলারটি কিন্তু কারেন্টেও চলবে, কিংবা এই জাতীয় 12 ভোল্ট ব্যাটারি থেকেও চলবে। অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টে চলবে, এবং কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে ডাইভার্ট করবে। আমরা একটু কারেন্টের সংযোগ দিই। দেখুন সংযোগটা দিয়ে দিলাম, অর্থাৎ সুইচ টিপে দিলাম। দেখুন এটা কিন্তু এখন কারেন্টে চলতেছে। আমরা অ্যালার্মটা অফ করে দিই। এরকম অ্যালার্ম দেয় যখন তাপ আর্দ্রতা আপনি যা সেট করবেন তার থেকে কম কিংবা বেশি যখন থাকে, তখন অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দিবে। যেহেতু কেবলই আমরা অন করলাম, তো সুতরাং তাপ আর্দ্রতার হেরফের তো থাকবেই। তো এই বাটনটা টিপে এই ডাউন বাটনটা একবার চাপ দিলে কিন্তু আপনার অ্যালার্মটি অফ হয়ে যাবে। দেখুন এখন কিন্তু কারেন্টে চলতেছে। এখন যদি আমরা ব্যাটারি সংযোগ দিয়ে রাখি, দেখুন ব্যাটারি সংযোগ দেওয়া আছে, তারপরেও কিন্তু কারেন্টে চলতেছে। তো কারেন্টের লাইনটা যদি আমরা খুলে দিই, দেখুন সাথে সাথে কিন্তু ব্যাটারিতে ডাইভার্ট হয়ে গেল। এবং ব্যাটারি লাইটটি, যে ডিসি লাইট আমরা লাগিয়ে রেখেছি, এই লাইটগুলো আপনি লাগিয়ে নেবেন। আমরা একটা লাগিয়ে দেখালাম, এটা কিন্তু সম্পূর্ণ ডিসি লাইট, 21 ওয়াট ডিসি লাইট। তো আবার যখন কারেন্ট চলে আসবে তখন কিন্তু ব্যাটারি লাইনটি অফ হয়ে কারেন্টে ডাইভার্ট হয়ে যাবে। দেখুন আমরা কারেন্টের লাইনটি লাগিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কারেন্টের লাইটটি জ্বলে উঠলো, এবং ব্যাটারির যেই লাইটটি ছিল সেটি কিন্তু অফ হয়ে গেছে। অর্থাৎ রাত 3টা বাজে যদি কারেন্ট চলে যায় তাহলে আপনাকে ধরতে হবে না। কারেন্ট আসলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি আপনার 12 ভোল্টের ব্যাটারির থেকে ডাইভার্ট হবে। এই ডাইভার্টের কাজটি সম্পূর্ণই অটোমেটিক হবে। আমরা যদি আবার কারেন্টের লাইনটি খুলে দিই, দেখুন কারেন্টের লাইনটি খুলে গিয়ে কন্ট্রোলার কিন্তু চলতেছে অলরেডি, কিন্তু 12 ভোল্টের লাইনটিও নিয়ে নিয়েছে। কন্ট্রোলার 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। জাস্ট এরকম আপনি 12 ভোল্ট ব্যাটারিতে লাল কালো ক্লিপটি লাগিয়ে রাখবেন, এবং কারেন্টের ফ্ল্যাগটি কারেন্টে লাগিয়ে রাখবেন। এইটুকুই আপনার কাজ, বাকি সব 100% অটোমেটিক হবে। এখন ডিসপ্লেটি অসাধারণ মানের একটি ডিসপ্লে, 100% এলইডি ডিসপ্লে, এবং আপনাকে তাপ এবং আর্দ্রতা অ্যাকুরেট দেখাবে, অর্থাৎ অ্যাকুরেট নির্ণয় করতে সক্ষম। এর যে সেন্সর রয়েছে এটা কিন্তু হিউমিডিটি সেন্সর, অর্থাৎ আর্দ্রতা সেন্সর, এবং এটা কিন্তু টেম্পারেচার সেন্সর। অর্থাৎ XM18 ডাবল সার্কিট কন্ট্রোলারটি যেরকম অ্যাকুরেটি দিয়ে থাকে তাপ আর্দ্রতার ক্ষেত্রে, এটা কিন্তু তার থেকেও বেশি অ্যাকুরেটি প্রদান করবে। সুতরাং আপনার হেসিং রেটের ক্ষেত্রে কিন্তু হেসিং রেট নিঃসন্দেহে আরও বাড়বে। তো বন্ধুরা, XM18 K2 মডেলের এই ইনকিউবেটর কন্ট্রোলারটি দিয়ে আপনি 20টা ডিম থেকে শুরু করে 4000 পর্যন্ত ডিম ফোটাতে পারবেন, এবং ডিমগুলো কিন্তু অটোমেটিক টার্নিং করানো যাবে। অর্থাৎ XM18 ডাবল সার্কিট মডেলে যে কন্ট্রোলার দিয়ে তাপ আর্দ্রতা বা টেম্পারেচার অ্যালার্ম অক্সিজেন টার্নিং সব কিছুই সম্ভব ছিল, সেই সবগুলোই কিন্তু XM18 K2 দিয়ে সম্ভব। শুধুমাত্র পার্থক্য এটাই যে XM18টি শুধুমাত্র AC, অর্থাৎ কারেন্টে চলে, আর XM18 K2 মডেলটি কারেন্টে চলবে, পাশাপাশি 12 ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চলবে। বিশেষ করে যারা অটোমেটিক ইনকিউবেটার তৈরি করেন তারা ভালো করেই জানেন যে ইনকিউবেটার তৈরি করার জন্য যে কন্ট্রোলারটি ব্যবহার করে থাকেন, অর্থাৎ অটোমেটিক ইনকিউবেটার তৈরি করার জন্য সাধারণত XM18, XM18S, XM18E, XM18D, XM26 কিংবা XM28 এই জাতীয় কন্ট্রোলারগুলোই কিন্তু ব্যবহার করে থাকেন। তারা এটাও জানেন যে এই সবগুলা কন্ট্রোলারই কিন্তু ডাইরেক্ট কারেন্ট থেকে চলে। সুতরাং যে অঞ্চলে কারেন্ট নেই কিংবা কারেন্ট যখন চলে যায় তখন কিন্তু অটোমেশিনগুলো চালানোর জন্য আপনাকে IPS অথবা জেনারেটারের উপর ভরসা রাখতে হয়। কিন্তু যখনই আপনি K2 ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার কারেন্ট থাকলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি কিন্তু ব্যাটারি থেকে চলবে, এটাতে কিন্তু টার্নিং করানো সম্ভব। অন্য কোনো মডেল কন্ট্রোলারে কিন্তু এই টার্নিংটা অন্তত আপনি ব্যাটারি থেকে করতে পারবেন না। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন M452 কন্ট্রোলার, এটা কিন্তু AC-DC কন্ট্রোলার। তো এটা কারেন্ট থাকলে কারেন্টে চলবে, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে। এটা আমরা ম্যানুয়ালি তৈরি করে দিই, M452 সার্কিট দিয়ে, ডায়োড ক্যাপাসিটার ট্রান্সফরমার দিয়ে ম্যানুয়ালি তৈরি করি। তো এটাতে কিন্তু তাপ আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন, এটাতে কিন্তু ওভার টেম্পারেচারের জন্য যে ফ্যান সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিংবা আপনি কিন্তু এটা দিয়ে ডিমগুলো অটোমেটিকলি টার্নিং করতে পারবেন না। অর্থাৎ অটোমেটিক মেশিন কিন্তু এটাতে বানানো যাবে না, ম্যানুয়াল মেশিন বানানো যাবে।
তো এটা দিয়ে কিন্তু অটোমেটিক মেশিন বানানো সম্ভব, অর্থাৎ কে টু মডেলটা তৈরি করা হয়েছে অটোমেটিক ইনকিউবেটর তৈরি করার জন্য, এবং সেটা যাতে এসিতেও চলে এবং ডিসিতেও চলে সেই জন্যই কিন্তু এই মডেলটি তৈরি করা হয়েছে। পার্থক্যটা এবার নিশ্চয় বুঝতে পারছেন, XM18 এটা দিয়ে অটোমেশিন বানায় কিন্তু শুধু কারেন্টে চলে, M452 এটা AC-DC, কিন্তু এটা দিয়ে ডিম টার্নিং করানো যাবে না। একমাত্র ভরসা মার্কেটের XM18 K2 মডেল, যেটা দিয়ে সকল ধরনের ফাংশন, তা আর্দ্রতা বা টেম্পারেচার, অ্যালার্ম, অক্সিজেন টার্নিং সব কিছু করতে পারবেন, কারেন্ট থেকে যেরকম হবে এবং অটোমেটিকলি ব্যাটারি থেকে হবে। জাস্ট একটা ব্যাটারি কিনে লাল কালো ক্লিপটি লাগিয়ে রাখবেন।